আমাদের কৃষিভিত্তিক চ্যানেল ডিজিটাল কৃষি জীবনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় তামাক চাষ পদ্ধতি। জলবায়ু, তামাক চাষের জন্য উষ্ণ ও আর্দ্র জলবায়ু একান্ত প্রয়োজন। 22 থেকে 26 সেন্টিমিটার তাপমাত্রা তামাক চাষের ভালো হয়। তামাক বীজ অঙ্কুরোদ্গমের জন্য 30 সেন্টিমিটার তাপমাত্রার প্রয়োজন। অতি বৃষ্টিপাত তামাক চাষের জন্য ক্ষতিকর। 14 থেকে 21 মিলিমিটার বার্ষিক বৃষ্টিপাত তামাক চাষের জন্য আদর্শ। গাছের আংকিক বৃদ্ধির সময় বাতাসের আর্দ্রতা 50 শতাংশের কম থাকা উচিত নয়। তামাক পাতা পরিপক্ব পঞ্চলে বায়ুর আর্দ্রতা কম হলে ভালো হয়। পাতা সংগ্রহকালে বৃষ্টিপাত হলে পাতার গুণগত মান হ্রাস পায়। মাটি, প্রায় সব রকমের মাটিতে তামাক চাষ করা যায়, তবে হালকা দোআঁশ মাটিতে তামাক চাষ ভালো হয়। মাটিতে পটাশিয়ামের কোনো ঘাটতি থাকলে পাতার স্বাদ, বর্ণ ও গন্ধ নিম্নমানের হয়। চাষের জমিতে 2 বছর অন্তর অন্তর সবুজ সার প্রয়োগ করা প্রয়োজন। বেলে দোআঁশ মাটিতে তামাক চাষের জন্য অতি উত্তম। বীজ বাছাই, বীজে ধুলোবালি, অন্য জাতের বীজ ও অপুষ্ট বীজ না থাকা বাঞ্ছনীয়। ভেজাল বীজ থেকে নিকৃষ্ট মানের তামাক উৎপন্ন হয়, তাই কোনো নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ভালো বীজ সংগ্রহ করতে হবে। বীজতলা ও তৈরি বীজ বপন, বীজতলার জন্য উঁচু ছায়াহীন জমি বাছাই করা প্রয়োজন। শ্রাবণ মাসের মাঝামাঝি মাটিতে জৌ বুঝে 6 থেকে 8 বার চাষ দিয়ে মই দিয়ে মাটি খুব ঝুরঝুরে করতে হবে এবং জমির চারিদিকে নালা কেটে 10 ফিট বাই 4 ফিট আকারে বীজতলা তৈরি করতে হবে। বীজতলার মাটি থেকে 6 মিটার উঁচু করে বানাতে হবে। বীজতলার পিছু 5 থেকে 6 কেজি গোবর সার জমিতে চাষ দেওয়ার সময় দিতে হবে। প্রতিটি বীজতলায় 20 থেকে 25 কেজি কম্পোস্ট সার, 45 গ্রাম ইউরিয়া, 180 গ্রাম ছাই দিতে হবে। সবজির মতো বীজতলার চারা তৈরি করে তামাক লাগানো হয়। ভাদ্র মাসের মাঝামাঝি সময় থেকে তামাক বীজ বপন শুরু করতে হয়। প্রতিটি বীজতলার জন্য 100 গ্রাম বীজ প্রয়োজন। 1 হেক্টর বা 7 থেকে 5 বিঘা জমির জন্য 7.3 কেজি দেশি তামাক এবং 5 কেজি বিলাতি তামাকের বীজ প্রয়োজন। জমি তৈরি, পূর্ববর্তী ফসল কাটার পর পরেই জমি চাষ দিয়ে আগাছা ও পূর্ববর্তী ফসল করা পরিষ্কার করতে হয়। প্রায় 10 থেকে 12 বার চাষ দিয়ে ও মই দিয়ে মাটি উত্তম রূপে ঝুরঝুরে করা প্রয়োজন। চারা তোলা ও রোপণ, চারা গাছে শক্ত ও কষ্ট সঞ্চয় করার জন্য বীজতলা হতে চারা তোলার 5 থেকে 7 দিন আগ থেকে বীজতলার জল সেচ বন্ধ করতে হবে, যাতে চারা নতুন জমিতে লাগানোর পর আঘাত সহ্য করতে পারে। তবে চারা তোলার আগে জল দিয়ে মাটি ভিজিয়ে নিতে হবে, যাতে সহজে সব শিকড় সহ চারা তোলা যায়। কার্তিক মাসের শুরু থেকে অগ্রায়ণ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে রোপণের শেষ করতে হয়। সারিবদ্ধভাবে চারা রোপণ করা হয়ে থাকে। সারি থেকে সারির দূরত্ব 3 থেকে 3.5 ফুট ও চারা থেকে চারার দূরত্ব 2 ফুট হওয়া দরকার। চারা রোপণের প্রথম 3 থেকে 4 দিন সকাল বিকাল চারা গাছের গোড়ায় জল দেওয়া প্রয়োজন।